ভাইয়া নতুন বাচ্চা দিছি, এখন আমি আর ছেলে খরগোশ এর সাথে মেয়ে খরগোশকে দেই না। তারপরেও মা খরগোশ ছোট বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর সময় কামড় দেয়। এটা গুরুত্বপূর্ণ কমেন্ট, এটার প্রশ্নের উত্তরটা আমি এখন দেব। তো তার আগে বলে নিই, সেটা হচ্ছে আপনার ব্যাড নয়েজ বা এক্সট্রা এখানে যে শব্দগুলো আসছে তার জন্য আমি দুঃখিত। রাস্তার পাশে যেহেতু বাসা, তো মানে শব্দগুলো আসতেই থাকে। তো মূল কথায় চলে যায়, সেটা হচ্ছে দেখুন খরগোশের কিন্তু মানে হাত পা ঠিকই আছে, কিন্তু ওটা কিন্তু ওরা ব্যবহার করতে পারে না, শুধুমাত্র চলাচল এবং গর্ত খোঁড়া ব্যতীত। তো খরগোশের যে হাত পা আছে সেটা দিয়ে শুধু তারা চলাচল করতে পারে এবং গর্ত করতে পারে, কিন্তু তাদের বাচ্চাদেরকে ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে বা ঠিক মতো রাখবে, পজিশনে এনে দুধ খাওয়াবে, তার জন্য কিন্তু তারা হাত ব্যবহার করতে পারে না বা সামনের দুইটা পাও ব্যবহার করতে পারে না। এর জন্য এদের মুখ ব্যবহার করতে হয়। তো খরগোশ যদি মুখ দিয়ে তার বাচ্চাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা আনা নেওয়া করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে সেখানে বসে দুধ খাওয়ায়, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। যদি এই কারণে মুখে নেয় তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। যদি দেখেন না খরগোশ তার বাচ্চাকে কামড় দিয়ে আরেক জায়গা নিয়ে দুধ খাওয়াচ্ছে বা ভালোভাবে রেখে দিচ্ছে, তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে মা খরগোশটা বোঝে যে তার আসলে বাচ্চারা কোথায় থাকলে তার বাচ্চারা সেফ থাকবে, নিরাপদ থাকবে, সে বোঝে শুনেই তোমার পদক্ষেপগুলো নেয়, ঠিক আছে? তো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো যদি দেখো যে না কামড় দিচ্ছে, তার ধারে কাছে যাচ্ছে না, গায়ে লোম দিয়ে কাপড় দিয়ে তার গা ঢেকে দিচ্ছে না, দুধ খাওয়াচ্ছে না, সেক্ষেত্রে ভয়ের বসে, সেক্ষেত্রে ধরে আপনারা দুধ খাওয়াবেন। যদি দেখেন না কামড় দিচ্ছে, অর্থাৎ আপনি যেটাকে কামড় ভেবে নিচ্ছেন সেটা তো কামড় না, সেটা হচ্ছে ধরা। যদি দেখেন না এভাবে ধরে আরেক জায়গায় নিয়ে তাকে সেফভাবে রেখে দিচ্ছে বা দুধ খাওয়াচ্ছে, তাহলে ভয়ের কিচ্ছু নাই। আশা করি আপনারা ভিডিওটা দেখে এবং শুনে ভালো করে বুঝতে পারছেন। যদি বুঝেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।